আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অস্বাভাবিক দ্রব্যমূল্যের জন্য অসাধু ব্যবসায়ীদের দুষলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি পদত্যাগ চাই জানালো এবি পার্টি। 93 জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই। পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করেছেন জানালো গণফোরাম। ইচ্ছেমত ডিম মুরগি বিক্রির দায়ে 4 ব্যবসায়ীকে জরিমানা। সরকারের টাকা আত্মসাত করেছেন প্রযোজক, বললেন মাহি ও রুশান। G20 সম্মেলনে অংশ নেবেন জিনপিং ও পুতিন। মুখ বন্ধ রাখুন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বললেন কিমের বোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের দুষলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তেলের দাম বৃদ্ধিতে পণ্যের দাম যেভাবে বাড়ার কথা, মুনাফাভোগী ব্যবসায়ীরা তার চেয়ে বেশি বাড়িয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন করার সময় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অন্যকে আঘাত না দিয়ে স্বাধীনভাবে ধর্ম পালনের আহ্বান জানান। দেশজুড়ে এই আয়োজনে শুভেচ্ছা জানাতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে বাড়াতে হয়েছে তেলের দাম, কিন্তু এর প্রভাবে অসাধু ব্যবসায়ীরা মাত্র অতিরিক্ত দ্রব্যমূল্য বাড়িয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পদত্যাগ চাই এবি পার্টি। জ্বালানি তেল সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি। তারা সরকারের পতন দাবি করেছে, সে সঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদের তত্ত্বাবধানে গুম খুন সহ আয়নাগরের মতো গোপন বন্দিশালা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এবি পার্টির বিক্ষোভ সমাবেশে ও মিছিলে বক্তারা এ সকল কথা বলেন। এবি পার্টির আহ্বায়ক সুলেমান চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, রাতের আধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণায় জড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, অবিলম্বে দেশের বাজারে তেলের দাম কমাতে হবে, অবিলম্বে সব জিনিসপত্রের দাম কমাতে হবে, নয়তো জনগণ সরকার পতনের আন্দোলন করতে বাধ্য হবে। 93 জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই। দেশে সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে 93 দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনা ভাইরাসের আক্রান্ত কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় করোনা শনাক্ত 93 নিয়ে দেশে পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়ালো 20,09,697 জনে, আর মৃতের সংখ্যা দাঁড়ালো 29,315 জনে। পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করেছেন জানালো গণফোরাম। ভারতে গিয়ে আমি বলেছি, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করার সেটা ভারত সরকারকে অনুরোধ করেছি। পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণফোরামের একাংশের সভাপতি মুস্তফা মহসিন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তারা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদ্রোহী ও অপরাধ করেছেন। অবিলম্বে মূল্যবোধহীন এই পররাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য গ্রেপ্তার করতে হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ সকল কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, 30 শহীদ ও 2 মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতার অবমাননা এদেশের জনগণ কখনো মানেনি, মানবেও না। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, কিন্তু মনে রাখতে হবে প্রভু নয়। এদেশের জনগণ কারো দাসত্ব কোনোদিন মেনে নেয়নি। পররাষ্ট্রমন্ত্রীর মতো এসব রাষ্ট্রদ্রোহী দেশের মানুষকে দাসত্বের শৃঙ্খল পরাতে চায়, তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে এবং জনতার আদালতে বিচার হবে। ইচ্ছেমত ডিম মুরগি বিক্রির দায়ে 4 ব্যবসায়ীকে জরিমানা। মূল্য তালিকা না টাঙানো ও ইচ্ছেমত দামে ডিম ও মুরগির বিক্রির অপরাধে 4 ব্যবসায়ীকে 14,000 জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক
হাসান আল মারুফ। তিনি বলেন, মূল্য তালিকা না টাঙিয়ে মুরগি ও ডিমের দাম বেশি চাওয়ায় চার ব্যবসায়ীকে 14,000 টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে নগরীর হরগ্রাম বাজারের রবিউল মুরগির গড়কে 10,000, কুটবাজার এলাকায় পিয়ারুল মুরগির গড়কে 1,000 এবং নগরীর হরগ্রাম বাজারের তাসু স্টোরকে 1,000 টাকা করে জরিমানা করা হয়েছে। সরকারের টাকা আত্মসাৎ করেছেন প্রযোজক, বললেন মাহি ও রুশান। সরকারি অনুদানে নির্মিত সিনেমা আশীর্বাদ মুক্তি পেতে যাচ্ছে আগামী 26 আগস্ট। এবার সরকারি অনুদানের এই ছবিটির প্রযোজকের নামে টাকা আত্মসাতের অভিযোগ আনলো আশীর্বাদ টিম। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রুশান ও মাহি। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক সহ প্রোডাকশন টিমের সদস্যরা। সংবাদ সম্মেলনে মাহি বলেন, 60 লাখ টাকা সরকারি অনুদানের ছবি আশীর্বাদ, কিন্তু আমি হলফ করে বলতে পারি সর্বোচ্চ 25 লাখ টাকার মতো খরচ করেছেন প্রযোজক। জি-20 সম্মেলনে অংশ নেবেন জিনপিং ও পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-20 সম্মেলনে যোগ দেওয়ার চিন্তাভাবনা করেছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে জোকো বলেন, শি জিনপিং আসবেন, প্রেসিডেন্ট পুতিনও আমাকে বলেছেন তিনি আসবেন। সম্মেলনটিতে দুই নেতার যোগ দেওয়ার বিষয়ে এই প্রথম জানানো হলো। বহু প্রতীক্ষিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত হতে পারেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। তবে এ সময় তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা পরিষ্কার নয়। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ান নিয়ে উত্তেজনা বৃদ্ধির পর এটি হবে প্রথম বৈশ্বিক শীর্ষ সম্মেলন। মুখ বন্ধ রাখুন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বললেন কিম জং এর বোন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউলকে তার মুখ বন্ধ রাখতে বললেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। পরমাণু অস্ত্র কর্মসূচি ছাড়লে উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে দক্ষিণ কোরিয়া সহায়তা দেবে এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন কিম ইয়ো জং। সম্প্রতি ইয়ুন সুক ইউল একটি পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এই পরিকল্পনার অধীনে পিয়ংইয়াং পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করলে তাদের পর্যায়ক্রমে অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। তার দায়িত্বে থাকা প্রথম 100 দিন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব পূর্ণব্যক্ত করেন ইয়ুন সুক ইউল। এদিকে এই পরিকল্পনাকে দুঃসাহসী অভিহিত করেছেন কিম ইয়ো জং। এক বিবৃতিতে তিনি বলেন, মুখ বন্ধ রাখাই তার ভাবমূর্তির জন্য ভালো হতো, শুধু এ কথাই বললে ক্ষান্ত হননি কিম ইয়ো জং। এমন পরিকল্পনার জন্য তিনি ইয়ুনকে সরল এবং এখনও শিশু সুলভ বলে অভিহিত করেছেন। বিবৃতিতে তিনি আরও বলেছেন, কেউ ভুট্টার পিঠার জন্য তার ভাগ্য বিনিময় করতে পারে না। আমেরিকার নাগরিক হতে চান গোতাবায়া রাজাপক্ষে, গ্রিন কার্ডের আবেদন নিয়ে জল্পনা তুঙ্গে। জনরোষারাতে গত মাসে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এই মুহূর্তে ব্যাংককের একটি হোটেলে সপরিবারে আশ্রয় নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে 25 আগস্ট নাকি দেশে ফিরছেন গোতাবায়া।